আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো ব্যাংক লোন পেতে জমির যে সকল কাগজপত্র লাগবে, ব্যাংক লোন বা ঋণ কিভাবে পরিশোধ করতে হয় এবং সুদ কত পার্সেন্ট হয়, অর্থাৎ কোন ব্যাংকে কত পার্সেন্ট সুদ হয়, এই বিস্তারিত সহ আমরা আজকের ভিডিওতে জানবো। তো ভিউয়ার্স, চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে লোন বা ঋণ নিতে হয়, যেমন বাড়ি নির্মাণে, দুই ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে, তিন ব্যক্তিগত উদ্দেশ্যে। আর এখানে ব্যক্তিগত উদ্দেশ্যে বলতে বোঝানো হয়েছে যে আপনি একটি গাড়ি কিনবেন অথবা আপনি মোটর সাইকেল কিনবেন, এগুলো যদি এরকম কোনো কিছু কিনেন তো ওই ক্ষেত্রে ব্যক্তিগত উদ্দেশ্যে। কোনো ব্যাংক বিনা জামানতে লোন বা ঋণ দেয় না। ব্যাংকের কাছে সম্পদ মর্গেজ বা বন্ধক রাখতে হয়। আপনার সম্পত্তির বাজার মূল্যে 70-75% পর্যন্ত আপনি ব্যাংক লোন নিতে পারবেন। অধিকাংশ লোকেরা ব্যাংক হতে লোন নিয়ে বাড়ি বা জমি বন্ধক রাখে, অর্থাৎ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য ওনারা বাড়ি বা জমি বন্ধক রাখে। ব্যাংক হতে লোন নিতে হলে জমির যে সকল কাগজপত্র লাগবে তার নিম্নরূপ। আপনার জমির তিনটি সার্টিফাইড বা কোট পর্চা বা খতিয়ান লাগবে। তো যেমন আপনার সিএস, এসএ, আরএস পর্চা বা খতিয়ান, যদি সিটি জরিপ হয়ে থাকে, বিএস হয়ে থাকে, তখন আপনার চারটি কোট পর্চা বা খতিয়ান লাগবে। তো খতিয়ান আপনার কোট পর্চা যেখান থেকে সংগ্রহ করবেন, জেলা ডিসি অফিস হতে কোট পর্চা বা সার্টিফাইড খতিয়ান সংগ্রহ করা যায়। তো উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন তফসিল অফিস থেকেও আপনার খতিয়ান সংগ্রহ করা যায়, কিন্তু ওই খতিয়ানগুলো আপনার ব্যাংকে আপনি দিতে পারবেন না। আপনার জমির মূল দলিল এবং মূল খারিজ বা নামজারি খতিয়ান লাগবে, অর্থাৎ আপনি যে জমিটির মালিক ওই জমিটির আপনার মূল দলিল, ঠিক আছে, যে দলিলটার মাধ্যমে আপনি মালিক হয়েছেন ওই দলিলটার মূল কপি এবং মূল খারিজ, অর্থাৎ আপনার যে মিউটেশন বা নামজারিটা হয়েছে ওইটার মূল কপি। যদি মূল দলিল না থাকে তাহলে সার্টিফাইড কপি এবং 52 ধারার রিসিট বা রসিদ, অর্থাৎ আপনি যদি মূল দলিলটা না পান, আপনার জমি রেজিস্ট্রি হয়ে থাকলে 2-5 বছরের মধ্যে আপনার, আমরা জানি যে মূল দলিল পাওয়া যায়, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনার যতক্ষণ পর্যন্ত না আপনি মূল দলিলটা পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার সার্টিফিকেট কপি এবং 52 ধারা রসিদ, এই দুইটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ব্যাংকে জমা রাখতে পারবেন মূল দলিলের পরিবর্তে। আর মূল দলিল পেতে অনেক সময় লাগে, ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত না আপনি মূল দলিলটা পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ব্যাংকের কাছে এই আপনার যে সার্টিফাইড কপি এবং 52 ধারা যে রসিদ আছে, ঠিক আছে, এই রসিদটা আপনি জমা রাখতে পারবেন। সিএস বা 1940 সাল, আমরা জানি মোটামুটি সিএস জরিপ হয়েছে 1888 থেকে 1940 সালের মধ্যে, অর্থাৎ সিএস মানে 1940 হতে ধারাবাহিক মালিকানার বিবরণ, অর্থাৎ সিএস হতে এখন পর্যন্ত যতবার জমিটি ক্রয় বিক্রয় হয়েছে সবগুলো বায়া দলিলের সার্টিফাইড কপি। তো ভিউয়ার্স দেখুন, ভালো করে বুঝুন যে সিএস মানে আমরা জানি সিএস খতিয়ান কখন হয়েছে, যে আপনার যখন আপনার ব্রিটিশেরা এই দেশে ছিল তখন ওরা একটা জরিপ করে গেছিল যেটা সিএস নামে পরিচিত। তো তখন হতে আপনার এখন পর্যন্ত জমিটা যতবার ক্রয় বিক্রয় হয়েছে সবগুলো দলিলের সার্টিফাইড বা আপনার সার্টিফাইড কপি, মানে আপনার সবগুলো দলিলের সার্টিফাইড কপি, মানে বায়া দলিলগুলোর সার্টিফাইড কপি। এছাড়া ব্যাংকে আরও যা যা লাগতে পারে, আপনার ভোটার আইডি কার্ড ও পাসপোর্টের কপি ও ছবি, আর আপনি যাকে জামানত দিবেন জামানতকারীর ছবি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি, ঠিক আছে। তো এখন এটা আমরা জানি যে ভোটার আইডি কার্ড, আর আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে ওই ক্ষেত্রে আপনি জন্ম সনদও দিতে পারেন। আপনার বাসার বা বাড়ির বিদ্যুৎ বিল, গ্যাস বিল এর ফটোকপি, ট্রেড লাইসেন্স ও ইটিন সার্টিফিকেট। যদি আপনি ব্যবসায়ের কাজের জন্য আপনার মানে লোন নেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে। আর ব্যাংক আপনার কি করবে, এগুলা নিয়ে আপনার ইনকোয়ারি করবে। যদি আপনার সব তথ্য ঠিক থাকে তাহলে আপনি যে কোনো ব্যাংক হতে 9-13% সুদে বা হারে 5 লক্ষ থেকে 2 কোটি টাকা পর্যন্ত 2-10 বছর মেয়াদি সময়ের জন্য লোন বা ঋণ নিতে পারবেন।
অর্থাৎ আপনার যদি সবকিছু ঠিক থাকে, ঠিক আছে, আপনার সবকিছু ঠিক থাকলে, কাগজপত্র আপনার জমির মধ্যে বা আপনার সম্পদের মধ্যে কোনো ভেজাল না থাকলে, আপনি খুব সহজে ব্যাংক থেকে লোন নিতে পারবেন। তবে মাসিক কিস্তি হারে আপনাকে টাকা শোধ করতে হবে। কোনো অবস্থাতেই কোনো ব্যাংক আপনার সম্পত্তির বাজার মূল্যের 70-75% বেশি লোন বা ঋণ দিবে না। আর ব্যাংক আপনাকে লোন দিলে কি করবে, একটা চুক্তিপত্র দলিল করে নেবে আপনার কাছ থেকে, 300 টাকার স্ট্যাম্পের মধ্যে একটি চুক্তিপত্র দলিল করে নেবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।